আমি মঞ্চস্থ হাওড়াকে কিছু পড়ব। আজ দেশ জুড়ে অসহিষ্ণু, ধর্ম বর্ণ জাত পাত সব কিছুই অসহিষ্ণু। আজ ধর্মের নামে মানুষ ডারউইনের বিবর্তনবাদ সিলেবাস থেকে বাদ, সিলেবাস থেকে বাদ হিন্দি সাহিত্যের অন্যতম গল্প ঈশ্বরচন্দ্রের জামগাছ। রবীন্দ্রনাথও তাকে সিলেবাস থেকে বাদ চান, তবে মনে হয় এই হাস্য কৌতুকের পর যেতেও পারে। বর্তমান পরিস্থিতিতে এই অসহিষ্ণু দেশে যেখানে সংবাদ মাধ্যম বিপন্ন, সেখানে কমিউনিকেশনের ছাত্রছাত্রীদের মনে হয় রবীন্দ্রনাথের আর্যনার্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি নাটিকা। আমাদের এই শ্রুতি নাটিকাটি আমরা উৎসর্গ করলাম কোরিলাঙ্কুশকে। এই নাটকের চরিত্রগুলো ছেলে হতে পারে, কিন্তু এই শ্রুতি নাটিকাটি মহিলাদের দ্বারা নির্মিত। অংশগ্রহণে অভিনয় দীপাঞ্জলি মুস্কান, অর্পিতা বর্ণালী মৌসুমী, সূত্রধর অনামিকা অপর্ণ, সেন্ট ফ্রক মেকআপে প্রীতি, আবহ স্বয়ং, নির্মাণে মোনালি চ্যাটার্জি। নমস্কার, আমি অনামিকা, গৌড় টিভি থেকে সরাসরি আপনাদের সাথে। এইমাত্র খবর পাওয়া গেছে, শ্রী চিন্তামণি কুণ্ডু বলে একজন নিজেকে আর্য বলে প্রচার করছেন এবং উনি নাকি শহরের নামী সংবাদপত্রে আর্যদের সম্বন্ধে লিখছেন বলে সংবাদপত্র অফিসে পৌঁছে গেছেন। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অপর্ণা, তার মুখ থেকে শুনবো কি বলছেন তিনি। হ্যাঁ হ্যালো অপর্ণা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো, নমস্কার। আপনার নাম? চিন্তামণি কুণ্ডু আর্য। আপনি কি নিয়ে লিখতে চান? আর্য সমাজ ও তাদের ম্যাগনেটিজম। ব্যাপারটা কি? আপনাকে কেন বলবো, আমি লিখবো। অনামিকা, তুমি দেখলে উনি গর্ত দিয়ে ঢুকে গেলেন পাবলিশার্সের অফিসে। আর্য সমাজ ও ম্যাগনেটিজম নিয়ে উনি আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বেন। আমরা ক্যামেরা নিয়ে সরাসরি চলে যাবো অফিসে, দেখবো আর্য অনার্য। তুমি কে? আমি আর্য, আমি হিন্দু। নাম কি? শ্রী চিন্তামণি কুণ্ডু। কি অভিপ্রায়? মহাশয়ের কাগজে আমি লিখবো। কি লিখবে? আপনি জানেন না? আপনি জানেন না? না।
সময় আর্যরা তুড়ি দেয়। কেন আপনারা কেউ জানেন? না না, আগে আমরা কেউ জানিনি। তবে এই যে আমাদের আর্য মেয়েরা বাতাস করতে করতে মাথা গায়ে লাগে ভূমি দেয়ার পারবে না, তার কারণ আপনারা কিছু জানেন? এই দেখুন দেখি, এই সকল বিষয় কিছুমাত্র আলোচনা না করে, অনুসন্ধান না করে আপনারা বলেন ইউরোপীয় বিজ্ঞান শ্রেষ্ঠ। অথচ আর্যরা হাসে কেন, খায় তোলে কেন, তেল মাখে কেন, এ আপনারা কিচ্ছু জানেন না। আচ্ছা মশাই, আপনি বলুন, পূর্বে ভূমিতে তৈল নিক্ষেপ করবার কারণ কি? ম্যাগনেটিজম, আর কিচ্ছু নয়। ইংরেজিতে যাকে বলে ম্যাগনেটিজম। আপনি ম্যাগনেটিজম সম্পর্কে ইংরেজি বিজ্ঞান শাস্ত্র কিছু পড়েছেন? কিচ্ছু না, দরকার নেই। বিজ্ঞান শিক্ষা কিংবা কোনো শিক্ষার জন্য ইংরেজি পড়বার কিচ্ছু প্রয়োজন নেই। আমাদের আর্যরা কি বলেন, প্রাণ শক্তি, কারণ শক্তি এবং ধারণ শক্তি, এই তিন শক্তি আছে, তার উপরে তৈলের ধারণ শক্তির যোগ হয়ে ঠিক স্নানের পূর্বেই আমাদের শরীরের মধ্যে ভৌতিক ধারণ শক্তির উত্তেজনা হয়। এই তো ম্যাগনেটিজম। আশ্চর্য, পূর্ণ, আর্যদের কি বিজ্ঞান পারদর্শিতা! আর্য কুণ্ড মশাই কি গবেষণা! ভালো মুখের হাতেই আজ পড়া গিয়েছে, কিন্তু একে চটিয়ে কাজ নেই, নানা কাগজে লিখে থাকে। শুনেছি নাকি আর্য কুণ্ড ভদ্রলোকের বড্ড গাল দিতে পারে, সেই জন্যই বিখ্যাত। ওই দেখুন, ওই আর্য ব্রাহ্মণ প্রাতঃকালে যে ফুল তুলছে, কেন তুলছে বলুন দেখি? পুজোর সময় দেবতাকে দেবে বলে। ছি ছি, আপনারা কিছুই গভীর তলিয়ে দেখেন না। সকালে ফুল তুলতে যখন ঋষিরা অনুমতি করেছেন, তখন স্পষ্টই প্রমাণ হচ্ছে যে বাতাসে অক্সিজেন বাষ্প যে আছে এ তারা জানতেন। তা যখন জানা ছিল তখন অবশ্য অন্যান্য বাষ্পের কথাও তারা জানতেন, এতে কোনো সন্দেহ নেই। এরকম একই একই অতি স্পষ্ট করে প্রমাণ করে দেওয়া যায় যে আধুনিক ইউরোপীয় রসায়ন শাস্ত্রে কিছুই তাদের অবচর ছিল না। হাই তুলবার সময় তুড়ি দেওয়া কেন, সেও ম্যাগনেটিজম। আমরা এতদিনের সকল কথা কিছুই বুঝতাম না, আজও কিছু বুঝতে পারছি না। মাটিতে পাখা ঢোকার বিষয়ে যদি জিজ্ঞাসা করে, তো সেও ম্যাগনেটিজম। সম্প্রসারণ এবং নিঃসারণ, বিপ্রকর্ষণ এবং নিকর্ষণ, এই কটা ভৌতিক ক্রিয়ার যোগে আছে। আমার মাথা ঘুরছে, পাখা ঢোকার বিষয়ে আপনি এখন আমার কাগজে লিখবেন? আপনি অনেক বকেছেন, আপনাকে একটা পান আনিয়ে দিই। আজ্ঞে না, আপনার এখানে আমি পান খেতে পারি না। আপনি আর্য ক্রিয়াকলাপ অনুসরণ করেন না, যে আধ্যাত্মিক শক্তি আমাদের আর্য নারীতে ভুল ক্রমাগত প্রবাহিত হয়ে আসছে সেই শক্তি। আপনাকে পান দেব না, আপনি পান নাই খেলেন, অনুমতি করুন তো বরঞ্চ তামাক আনিয়ে দিচ্ছি। তামাক কি সর্বনাশ, সে আরো খারাপ। উৎকৃষ্ট জাতি নিকৃষ্ট জাতির উভয় তামাক খায় না কেন? এক জাতি আরেক জাতির স্পৃষ্ট অন্ন খায় না কেন? আগে আর্য হলার যে ছায়া মারা দিন না কেন, তার মধ্যে কি বিজ্ঞান নেই? অবশ্য আছে, আপনাকে বুঝিয়ে দিচ্ছি, সেও ম্যাগনেটিজম। উত্তম, মধ্যম এবং অধম, এই তিন প্রকার দেহ জয়ীর আপন। তামাক দেব না মশাই, কাজ নেই আপনার তামাকে, পানও থাক তামাকও থাক, যাতে আপনার সুবিধে হয়, যাতে আপনার দেহে যে বিকিরণ শক্তি রক্ষে হয় তাই করুন। ঠিক অদৈব বাবু, আপনি আর্যশ্রেষ্ঠ পূর্ণ মশাইয়ের জ্ঞান গর্ভের কথা শুনতে দিলেন না। পূর্ণ মশাইয়ের কি অসাধারণ যুক্তি শক্তি ও জ্ঞান, কিন্তু কিছু কি বুঝতে পারলে ভাই? না ভাই, বোঝা গেল না, ভালো করে জিজ্ঞাসা করা যাক না। আচ্ছা মশাই, আপনি ধারণ কারণ প্রভৃতি যে সকল শক্তির উল্লেখ করেছেন সেগুলো কি? সেগুলো সেগুলো আর কিচ্ছু নয়, ইংরেজিতে যাকে বলে ফোর্স, যাকে বলে ম্যাগনেটিজম। ও বুঝেছি, আগে আমি এখনো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, ম্যাগনেটিজম ফোর্স, সোজা কথায় ম্যাগনেটিজম তো জানেন, ফোর্স তো জানেন, এও তাই আর কি। আর যদি অসাধারণ বিজ্ঞান চর্চা সময় স্পষ্ট বুঝতে গেলে নানা শাস্ত্র জানা আবশ্যক। মশাইয়ের বোধ করি নানা শাস্ত্র অধ্যয়ন করা হয়েছে। না, শাস্ত্রটা এখনো পড়া হয়নি। আমি আমার বাবা স্বর্গীয় নকরকুণ্ড আর্য, এই জন্য শাস্ত্র অধ্যয়ন আমি বাহুল্য বিবেচনা করেছি।